প্রদেশ বিজেপি দলের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বুধবার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিধায়ক ডক্টর দিলীপ দাস এবং দলীয় প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। 15ই আগস্ট আসাম রাইফেলস মাঠে মুখ্যমন্ত্রী যে ভাষণ রাজ্যবাসীর উদ্দেশ্যে রেখেছেন সে বিষয় নিয়ে এবং হাড় ঘাট তেরেঙ্গা কর্মসূচির সাফল্য সহ বিভিন্ন আগামী কর্মসূচি নিয়ে কথা বলেছেন বিধায়ক দিলীপ দাস। তিনি জানিয়েছেন, রাজ্যের উন্নয়নের সামগ্রিক রূপরেখা মুখ্যমন্ত্রী তার ভাষণে 15ই আগস্ট তুলে ধরেছেন। হাড় ঘাট তেরেঙ্গা কর্মসূচির সাফল্যের কথা উল্লেখ করে বলেন যে রাজ্যে এই কর্মসূচিতে যে বিপুল সাড়া পাওয়া গেছে তাই নয়, কর্মসূচিতে 500 কোটি টাকার উপর বিনিয়োগ হয়েছে এবং তার আর্থিক সুফল লাভ করেছে স্বসহায়ক দলসহ অসংখ্য মানুষ। রাইফেলস ময়দানে যে আমাদের রাজ্যবাসীর উদ্দেশ্যে আজাদী কা অমৃত মহোৎসব এবং 76তম স্বাধীনতা দিবসের উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে আমাদের ধারাবাহিক উন্নয়নের যে ধারাটা চলছে, পাশাপাশি কী হয়েছে, কী অর্ধেক করা হয়েছে এবং কী আরও করা হবে, ভবিষ্যতের পরিকল্পনা কী, পুরো রূপরেখাটা তুলে ধরেছেন। সাথে সাথে এই যে আমাদের আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে হর ঘর তিরঙ্গা, মানুষের মনে যে উন্মাদনা, ত্রিপুরা রাজ্যে 5 লক্ষের বেশি লোক তাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেছে এবং সারা ভারতবর্ষে প্রায় 25 কোটির মতো মানুষ এই প্রথমবার সাধারণ নাগরিক থেকে সরকারি বেসরকারি অফিস সব জায়গায় যা হয়ে থাকে 3 দিন ধরে এই জাতীয় পতাকা বাড়ির ছাদে অফিসের সব জায়গায় উত্তোলন করা হয়েছে। দেশের একতা অখণ্ডতা এবং দেশমাতৃকার প্রতি ভারতবাসীর যে শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস যেটা আছে সেটা আমরা বুঝতে পেরেছি যে তিরঙ্গা পতাকার চাহিদা এত বেড়ে গেছিল যে সবগুলো আমরা সাপ্লাইও করতে পারিনি। এবং যে জিনিসটা হিসাব করে দেখা গেছে প্রায় এটার উপর ভিত্তি করে 500 কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং আমাদের রাজ্যে যারা স্বসহায়ক দল আছে তারা সেই পতাকাগুলো বানিয়েছে এবং তাদের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, ওরা বলেছে যে কোভিডের সময় কর্মচারী স্বার্থ এবং বেকার সমস্যা সমাধানে রাজ্য সরকার আগামী দিনে সর্বাত্মক প্রচেষ্টা জারি রাখবে বলে জানিয়েছেন ডাক্তার দিলীপ দাস। দিয়াংদের পুনর্বাসন সহ স্বাস্থ্যক্ষেত্রের এবং আবাসন সহ কৃষক উন্নতি কল্পে রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি সবিস্তারে তুলে ধরেছেন তিনি। এবং এটা আমাদের বিশ্বাস, যদি অর্থের সংস্থান হয় ভবিষ্যতে আমরা কর্মচারীকে বঞ্চনা করব না, সেরকমটা চিন্তাধারা মাথায় আছে। কী হবে কবে হবে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। বিভিন্ন দপ্তরে যে শূন্য পদের যে হিসাব নিকাশ করা হয়েছে এবং সেই শূন্য পদগুলো পূরণ করার প্রয়াস নেওয়া হবে। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাত্র 3 মাস হয়েছে মুখ্যমন্ত্রীর দায়িত্বে ডক্টর মানিক সাহা এসেছেন, সুতরাং উনি যে কথাগুলো বলছেন বা বলেছেন আমি ওনার বক্তব্য পড়ে যেগুলো আমি দেখলাম যে যেটা সম্ভব সেই কথাগুলি উনি বলার চেষ্টা করছেন এবং আমার ধারণা উনি যা বলেছেন এবং যে কথাগুলো পুরোপুরি আসেনি তার থেকেও বেশি করার একটা মানসিকতা উনার মধ্যে আছে। বেকার সমস্যা আমাদের রাজ্যে একটা বিরাট বড় সমস্যা, তার জন্য নতুন পদ সৃষ্টি করা এবং আপনারা ধারাবাহিকভাবে পত্রপত্রিকা বিভিন্ন ডিপার্টমেন্ট এবং আমাদের তথ্য সংস্কৃতি মন্ত্রীর কাছ থেকেও সেইগুলো আপনারা। দলীয় প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকার এই ভাবনাকে সামনে রেখে রাজ্যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে বিজেপি সরকার। আপনারা এতক্ষণ শুনলেন, মোটামুটিভাবে আপনারা ওই দিনও শুনেছেন কী কী মুখ্যমন্ত্রী বলেছেন। বিষয়টা হচ্ছে আমাদের যে আদর্শ অন্তোদয়ের আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে আপনারা প্রত্যেকটি বিষয় যদি লক্ষ্য রাখেন আপনারা দেখবেন প্রত্যেকটি বিষয় কোনো না কোনো অংশের জনগণকে ছুঁয়ে গেছে এবং একদম অন্তিম পর্যায়ে যে মানুষটা আছেন সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া থেকে শুরু করে দূরবর্তী স্থানে অবস্থানরত মানুষটি কেউই এ থেকে বিচ্ছিন্ন নয়। আমাদের পার্টির যে মতাদর্শ, একাত্ম মানবতাবাদ, অন্তোদয়ের ভাবধারা, সেগুলিকে সামনে রেখেই
এই নীতিগত অবস্থান থেকে এই প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের প্রকল্প, এবং এতদিন ধরে যে কাজ চলছে, প্রায় 4.5 বছরের যে সরকারের যে কাজ, তা এই মতাদর্শগত অবস্থানের প্রতিফলন। এবং আপনারা এও দেখছেন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।